নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। হাতিছড়ার ঝর্ণাকুয়া এলাকার সড়ক সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। সোনাপুরে ভয়াবহ দুর্ঘটনা, সড়ক স্খলন হয়ে লরি স্থান নিল গর্তে, নেই হতাহতের খবর। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে ফের প্রাণ গেল এক যুবকের, চাঞ্চল্য পাথারকান্দিতে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বর্তমান সরকার দুর্নীতিমুক্ত অসম গড়ার কথা বললেও মূলত সরকারের এই স্লোগানটি আজ মুখ থুবড়ে পড়েছে বলে ধারণা অনেকেরই। কাছাড় জেলার বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাতিছড়া জিপির ঝর্ণাকুয়া গ্রামের 7 নং ওয়ার্ডের জনগণের যাতায়াত পরিষেবা নিয়ে বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সরব হয়ে ভুক্তভোগী জনগণ সংবাদ মাধ্যমে জানান, দেশ স্বাধীনতার 75টি বছর অতিক্রান্ত করে গেলেও তাদের গ্রামের ভাগ্যের চাকা বদলায়নি, অথচ গ্রামে বসবাস করছেন প্রায় শতাধিক পরিবার। তা সত্ত্বেও আজ অবধি তারা উন্নয়ন পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। এদিকে গ্রামের বেহাল সড়ক পরিষেবা নিয়ে নাজেহাল হয়ে স্থানীয়রা বেশ কয়েকবার বিভাগীয় কর্তৃপক্ষ সহ জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও নিরফল শূন্য। এহেন পরিস্থিতিতে সরকারের সবকা সাথ সবকা বিকাশের স্লোগান আজ প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এদিন স্থানীয়রা যাতায়াত পরিষেবা সহ ঝর্ণাকুয়া গ্রামের 7 নং ওয়ার্ডের বেহাল সড়ক সংস্কারের দাবিতে আগামীতে বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। আমরা স্কিম লিখে করে দিয়েছি, এখনো আসে নাই, আসলে পরে আমরা রাস্তাটা বানায় দেবো। এরকম প্রায় বলে বলে যায় মেম্বাররা, পঞ্চায়েতরাও আসে করে দেখে, আমাদের হাতিছড়া জিপি পঞ্চায়েতরা, আমাদের 7 নম্বর ওয়ার্ডের মেম্বাররাও দেখেছে এই রাস্তাটা। এমনকি যে আমাদের এই যে 100-150 পরিবার এই পাড়াটার মধ্যে আছে, এমনকি যে জলের সমস্যা, একটা কুয়া নাই, এরপরে এই যে রাস্তাটারই সমস্যা, বেশিরভাগ তো আমাদের রাস্তাটারই সমস্যা, যে আমরা বাড়িঘরে কেউ পেশেন্ট অসুবিধা হয়ে গেলে যে পেশেন্টটাকে যে ফট করে আমরা গাড়ি ঢুকিয়ে নিয়ে যাবো, এরকম কোনো সিস্টেম নাই, কোলে করে নিয়ে করে যেতে লাগে, এরকম সমস্যা স্যার আমাদের রাস্তাটা তো। বলে আমাদের এই রাস্তাটা তো আমরা স্কিম দিয়েছি, আসলে পরে বানায় দেবো, কিন্তু কিছুদিন আগে আমাদের এই 7 নম্বর ওয়ার্ডের মেম্বারে বললো যে এই রাস্তাটা বনছে, এইটা দেখাইলো তো বলছে না এই রাস্তাটা পুরো এখান থেকে একদম পুরো এটা তোমার ঝর্ণাকুয়া বার হবে, কিন্তু ওই দেখো স্যার ওইখান থেকে অর্ধেক দু ওইদিকে শেষ, যেদিকে মানুষ চলাচল করছে ওই রাস্তাটা হয় না, যেটা মানুষ চলাচল করে না ওই রাস্তাটা হয়েছে, ওইটা দূর থেকে হয়েছে স্যার, কাজটা হয়েছে স্যার, আর ওটা সাইনবোর্ড দিয়েছে ওখানে 7 লাখ টাকার কাজ হয়েছে, কালভার্ট হয়েছে, কালভার্টটা তো আলাদা স্কিম, ওটা 1.5 লাখ টাকার বলে কাজ হয়েছে, কালভার্টের মধ্যেও তো রোড উড কিছু না, খালি ইট আর সিমেন্ট দিয়ে, ওটাও কোনদিন ধসে পড়ে যাবে। আমাদের একটা রাস্তাঘাট কোনো নাই, আমরা যে এখন বাচ্চা একটাকে নিয়ে করে দৌড়ে যাই, হ্যাঁ তো হাসপাতালে তো কেমন করে ট্যাঙ্গে করে লিখতে লাগে, একটা গাড়ি আসবে দৌড়ে নাই আসবে, বাগানে বললে বাগানেও আসে তো ওই পিচ রাস্তায় থাকে, মেম্বারকে আমরা বলতে 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 একদম থকে গেল, আর হাতিছড়া বাগানে মেম্বার আর নাই, যাকে বেনাতে চাই তে হয়ে যায় বড়। আপনি দেখো আমরা যখন ভোট দিবার সময় গাঁয়ে গাঁয়ে ঘরে ঘরে আসে করে ভোট দেও, আমরা ঘর দিব, বাড়ি দিব, সব দিব, বৃদ্ধ ভাতার সব দিব, কোনো বৃদ্ধ ভাতারও ঘর নাই। শিলচর গৌহাটি জাতীয় সড়কে মেঘালয়ের সোনাপুরে এক ভয়াবহ ঘটনা সংঘটিত হলো। ভূমিস্খলনের পাশাপাশি সড়কও ধসে পড়ল, মাটির সাথে চলে গেল মাঝারি যানও। সড়ক ধসে যাওয়ায় বিশাল গর্তে স্থান নিল এক বন্ধ লরি, এ নিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার 7 সকালে এ কাণ্ডটি ঘটে, এতে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে বরাকের সাথে রাজধানী ও বহিরাজ্যের যোগাযোগ। তবে এই ভয়াবহ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খালি রিট কমে কাম সব আসে না, বাচ্চা তো বাবু করা
বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে প্রাণ গেল এক তরতাজা যুবকের। ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের ছাগলমুয়া গ্রামে। বাঁশ এবং সুপারি গাছে থাকা বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করতে গিয়ে অকালে প্রাণ হারালো এক তরতাজা যুবক। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার স্থানীয় এক মহিলা নিজের বাড়িতে থাকা বাঁশ এবং সুপারি গাছের মধ্যে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় তা মেরামত করতে ডেকে পাঠান লাকু পাল নামের এক যুবককে। এদিকে বৈদ্যুতিক তারের কাজ মেরামত করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে ঘটনাস্থলে মৃত্যু হয় লাকুর। নিহত লাকুর তিন সন্তান সহ স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্য রয়েছেন। ঘটনা খবর পেয়ে বাজারেছড়া জিপি সভানেত্রী সহ বাজারেছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা মৃতদেহ উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে এই ঘটনার জন্য লোয়ারপোয়া বিদ্যুৎ বিভাগকে সম্পূর্ণরূপে দায়ী করেছেন স্থানীয়রা, কারণ এই এলাকায় বেশিরভাগ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে সুপারি গাছের খুঁটি ও বাঁশপোতে। বর্তমানে এলাকাবাসী দাবি উত্থাপন করেন ওই এলাকায় বাঁশ এবং সুপারি গাছের খুঁটিগুলো সরিয়ে উন্নত মানের খুঁটি বসানোর। তো শুনলাম লাস্টকার শুনলাম এখানে কারেন্ট মানুষ লাগিয়েছে, কারেন্ট মানুষ লাগিয়েছে, তো আইয়া দেখে আসছি কারেন্ট মানুষ লাগিয়ে মারা গেছে। নাম হইল লাক্কু পাল, বাজারও কিনারো বাড়ি। ডিপার্টমেন্টের গাফলতির কারণে 30 মিটারের জায়গা থেকে 90 মিটার দিয়া কানেকশন দিয়া তুইয়া গেছে গিয়া জিয়াই তার লোজ ইয়া তার মাটিতে লাগি গেছে। এর কারণে গিয়া জিয়াই ঠিক করাত লাগে ইয়া জিয়াই কানেকশন হইয়া মানুষ মারা গেছে। বাঁশ দিয়া গাছ দিয়া কলা গাছ দিয়া গুয়া গাছ দিয়া। আমার নাম ছাগলমুয়া। এটা অনেকবার কমপ্লেন করা হয়েছে, অনেকবার কমপ্লেন লিখিতভাবে কমপ্লেন আছে তার ডিপার্টমেন্টের কাছে, সব ব্রাঞ্চে দেওয়া আছে, কিন্তু নাই আজ পর্যন্ত কোনো অ্যাকশন নাই। আমড়াঘাট স্থিত 771 নং সুরদাসী বালাদে এলপি স্কুলের কেলেঙ্কারি জনসম্মুখে তুলে ধরলেন জমিদাতা ফণিভূষণ দে। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত করে স্কুলে চলে থাকা কেলেঙ্কারি জনসম্মুখে তুলে ধরেন তিনি। জমিদাতা ফণিভূষণ দে এদিন সাংবাদিকদের জানান, 771 নং সুরদাসী বালাদে এলপি স্কুলে সরকার অনুমোদিত পোশাক সহ স্কুল ভবন নির্মাণ ও মিড ডে মিল কেলেঙ্কারির ইতিহাস স্থানীয় প্রশাসন সহ নরসিংপুর ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসারকে জানানো সত্ত্বেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বৃহস্পতিবার বিদ্যালয়ের জমিদাতা ফণিভূষণ দে শিলচরে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পূর্বে প্রদান করা সানকৃপের কথা স্মরণ করিয়ে জেলা প্রশাসনকে এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অবিলম্বে দোষীদের শাস্তি প্রদানের দাবি জানান। 771 নম্বর সুরজিবালা দে এলপি স্কুলের জানান, কিছুদিন আগে হাফড়ের এই যে স্কুলের ড্রেস লইয়া একটা কি হয়েছে সেইটা কিন্তু সেক্রেটারি এবং প্রেসিডেন্ট সেক্রেটারি বিধান চক্রবর্তী এবং প্রেসিডেন্টের শম্পা পাল এরা সব কিছু ইয়ে হইয়া কোনো রকম কোনো কমিটি অন্যান্য গার্জিয়ানদের না হইয়া না চয়েস করিয়া তারা নিজের ইচ্ছামিত দিয়া বহু কেলেঙ্কারি করছে। এটা লইয়া আস্থা দেশে একটা ইয়ে চলছে, আন্দোলন চলতেছে, সেই জন্য এটা লইয়া মানে একটা আমি কিন্তু এই ব্লক অফিসার ডিসি সবরে জানাইছিলাম, কিন্তু কোনো রকম কিছু ইয়ে করছে না। তখন বর্তমানে এটার বিচার চাই, এটা তদন্ত করিয়া বিচার চাওয়া। শুক্রবার থেকে শিলচর কালায়ন সড়কের সংস্কার কাজ শুরু হবে বলে জানালেন পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার। তারাপুর শিববাড়ি রোড সংলগ্ন শিলচর কালায়ন রোডের স্থানীয়দের যাতায়াতে দুর্ভোগের কথা জানতে পেরে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এলাকার যাতায়াত পরিষেবার স্থায়ী সমাধান সহ সড়ক সংস্কারের জন্য স্থায়ীভাবে কাজ সম্পন্নের আগে অস্থায়ীভাবে সংশ্লিষ্ট সড়কের মেরামতের কাজ সম্পন্ন করতে পূর্ত বিভাগের কর্তৃপক্ষ সহ ঠিকাদারকে নির্দেশ দিয়েছিলেন। তাই বিধায়কের নির্দেশানুসারে কাজ নিশ্চিত করতে বৃহস্পতিবার পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার রথীন্দ্র বিজয় চক্রবর্তী, জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ মাহাতো, সাংসদ প্রতিনিধি পুলক দাস, পূর্ত বিভাগের বিধায়ক প্রতিনিধি হীরক চৌধুরী, শিলচর ব্লক মণ্ডলের সভাপতি শ্যামল কান্তি দেব সহ ঠিকাদার মঞ্জিল আলী বরভুইয়া এলাকা পরিদর্শন করে শিলচর কালান সড়কের মেরামতের কাজ শুক্রবার থেকে শুরু হবে বলে জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঞ্জিনিয়ার রথীন্দ্র বিজয় চক্রবর্তী বলেন, আপাতত সারের কাজ করা হবে এবং আগামী মাস দুয়েকের মধ্যে স্থায়ীভাবে সড়ক সংস্কারের কাজ করা হবে। এদিকে কাজের ঠিকাদার মঞ্জিল আলী বরভুইয়া বলেন, যেহেতু সড়ক সংস্কার করতে এখনও সরকারের তরফ থেকে কোনো অনুমোদন আসেনি, তাই জনগণের দুর্ভোগের কথা
কথা মাথায় রেখে বিধায়ক দীপায়ন চক্রবর্তী তাকে আপাতত কাজ শুরু করতে বলেছেন, যাতে এলাকার জনগণের যাতায়াত পরিষেবাতে কোনো ধরনের সমস্যা না হয়। আপনারা দেখছেন দারা বর্ষণের ফলে এই অঞ্চলের রাস্তাটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এই ব্যাপারে আমাদের বিধায়ক যেই মাত্র খবর পাইছেন যে এই রাস্তার অবস্থা খারাপ এবং দৈনন্দিন জীবনযাপন চলাচলের ক্ষেত্রে অনেক অ্যাক্সিডেন্ট সংঘটিত হইতেছে, এর পরিপ্রেক্ষিতে বিধায়ক মহোদয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ ওনার প্রতিনিধি এবং সাংসদের প্রতিনিধিকে ডেকে পাঠিয়েছেন এবং আমাদের এই অবস্থা ওনারা নিরীক্ষণ করে গেছেন। আমরা সম্পূর্ণ আশাবাদী এবং মঞ্জুরুল আহমেদ বড়বুইয়া পিডব্লিউডির কন্ট্রাক্টর হিসাবে আমাদের দলীয় কার্যকর্তা হিসাবে এলাকার বাসিন্দা হিসাবে উনি কাজ দেখাশোনা করবেন এবং আমরা আশাবাদী আপাতত চলার জন্য যে ব্যবস্থা নিয়েছেন আমরা বিধায়ক এবং সাংসদ মহোদয়কে অশেষ অশেষ ধন্যবাদ। এখনও আমরা কোনো অর্ডার পাইনি পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে। এখন আমাদের যে শিলচরের বিধায়ক আছেন, বিধায়কের রিকোয়েস্ট, বিধায়কের মানে কথা মতো আমরা এখন মানে গাড়ি ঘোড়া বা পাবলিক আসা যাওয়ার আমরা ব্যবস্থা করে দিব। সাম্প্রতিক বন্যায় পাহাড় লাইনে বেশ কয়েকটি স্থানে ভূমিস্খলনের দরুন বন্ধ করে দেওয়া হয়েছিল রেলপথ, পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছিল সড়ক পথও। তবে বন্যা পরিস্থিতি সাময়িক উন্নত হওয়ার পর সড়ক পথে যান চলাচল স্বাভাবিক হয়, কিন্তু দিন কয়েকের টানা বর্ষণের দরুন মেঘালয় এবং ডিমা হাসাও জেলাতে ফের ভূমিস্খলন হওয়াতে বরাকের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম সড়ক পথ আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে পরিস্থিতি বৃহস্পতিবার শিলচর রামনগর স্থিত আইএসবিটিতে বহু যাত্রীরা আটকে পড়েন। এদিন গুয়াহাটির উদ্দেশ্যে আইএসবিটিতে এলে আটকা পড়েন তারা, পরে সাংবাদিকদের সাথে নিজেদের চরম দুর্ভোগের বিস্তারিত তুলে ধরেন যাত্রীরা। বৃহস্পতিবার ডিএলএস এর উদ্যোগে শিশুদের অধিকার বিষয়ক এক সচেতনতা কর্মশালা আয়োজিত হলো রামনগর গ্লোবাল পাবলিক স্কুলে। এদিন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে আয়োজিত কর্মশালায় স্কুলের প্রায় 50 জন পড়ুয়াকে ব্যাড অ্যান্ড গুড টাচ অনুভব সহ 6-14 বছর অবধি পড়ুয়াদের বাধ্যতামূলক ও বিনামূল্যে শিক্ষা অধিকার 2009 প্রসঙ্গ নিয়ে বিস্তারিত তথ্য সম্বন্ধে ব্যাখ্যা করেন আইনজীবী পৌলুমিনাগ ও টুম্পা রাজবংশী। এছাড়া কর্মশালায় স্কুলে পড়ুয়াদের ব্যাড অ্যান্ড গুড টাচ অনুভব হলে আইনি সহায়তায় 1098 নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন ডিএলএস এর কর্মকর্তারা। পরে কর্মশালার বিস্তারিত তুলে ধরেন গ্লোবাল স্কুলের পক্ষে আতাউর রহমান। রাইট টু এডুকেশন, আর এইটা জিনিসটা 6-14 ইয়ার্সের মধ্যে এজ ওয়াইজ, এজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়াইজে তাদের ক্লাসের মধ্যে তাদেরকে ঢুকানো, তাদেরকে কম্পালসারি এডুকেশন দেওয়া, দিস ইজ দ্য প্রাইম যে মোটো অফ দিস রাইট টু এডুকেশন অ্যাক্ট। তাদেরকে যারা গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে ওখানে ফ্রি এডুকেশন ওদেরকে দেওয়া, তাছাড়া যারা ফ্রি এডুকেশন, এছাড়া যারা প্রাইভেট স্কুল আছে সেটার মধ্যেও অ্যাটলিস্ট 25% রিজার্ভেশন, যারা এসসি এসটি বা সোশ্যালি বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ফ্যামিলি থেকে যারা আসে তাদেরকে তাদেরকে অ্যাডমিশন দেওয়া, এছাড়া কর্পোরেট পানিশমেন্ট যাতে না দেওয়া হয়, দিজ আর দ্য বেসিক থিংস অফ দি রাইট টু এডুকেশন পলিসি, যেটা 86 অ্যামেন্ডমেন্ট বরখলা বিধানসভা কেন্দ্রের বরযাত্রাপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে উঠল দুর্নীতির অভিযোগ। ন্যায় বিচার চেয়ে অসমের মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী ভিজিলেন্স অ্যান্টি করাপশন সেল, কাছাড় জেলা পরিষদের সিইও সহ কাছাড় জেলা শাসক এবং সালচাপুর উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জমা দেন জাকির হোসেন মজুমদার, হাবিবুর রহমান মজুমদাররা। তারা অভিযোগে জানান প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তাদের নাম থাকা সত্ত্বেও বিজেপি সভাপতি এবং বিভাগীয় আধিকারিকরা তাদের গৃহ বন্টন করছেন না। এ নিয়ে তারা পঞ্চায়েত সভাপতি এবং বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বারবার যোগাযোগ করলেও তারা সদুত্তর পাননি বলে অভিযোগ করেন। অথচ আর্থিক দিক থেকে সবল ব্যক্তিদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ বরাদ্দ করা হচ্ছে, এ নিয়ে তারা জিপি সভাপতি এবং পঞ্চায়েত অফিসের আধিকারিকদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। জাকির হোসেন মজুমদার অভিযোগ করেন তিনি একান্ত দরিদ্র দিনমজুর।
হোল্ডিং নাম্বার, বিপিএল কার্ড থেকে শুরু করে সবকিছুই তার নামে রয়েছে, এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তার নাম রয়েছে। তারপরও তার নামে গৃহ মঞ্জুর করা হচ্ছে না, অথচ এজিপির অনেকেই একাধিকবার গৃহ পেয়েছেন এবং যারা আর্থিক দিক থেকে সবল তাদেরকেও এই সুযোগ প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তার নাম থাকা সত্ত্বেও কেন তাকে গৃহ প্রদান করা হয়নি তার সত্যতা যাচাই করতে উচ্চ পর্যায়ের তদন্তেরও দাবি জানান তিনি। আমি আমার পঞ্চায়েতের কাছে গেছিলাম বাদে দিলরুবা বেগম বড়বাজার কাছে, তাই যাওয়ার বাদে কইছেন এটা পঞ্চায়েত গ্রুপ মেম্বারে জানে, তুমি গ্রুপ মেম্বারের লোকের সহযোগিতা করো। আমি কইছি সহযোগিতা করতে পারতাম না গ্রুপ মেম্বারের লোকে, আপনার যদি ইচ্ছা হয় হ্যাঁ আমার কাছে টাকা খুঁজেছি পঞ্চায়েতে খুঁজি, এটা তার পার্সোনাল ম্যাটার, তুমি তার লোকে দেখা করো। আমি কইছি চেষ্টা করুন দেখা করার লাগে, লাস্টে 20,000 টাকা বাদে আমি আবার গিয়ে তারে কইলা বাবা হ্যাঁ কইছে যদি পারো গোল লই লাগ। আমি কইলাম তো কিতা করা যাইব, আমি একটা কমপ্লেন কপি লিখছি দেখিয়া বিডিও স্যারও গেছে গেছি ভাই, আমি ডিসি তো কমপ্লেন দিছি আরও চিফ মিনিস্টারও দিছি জেলা পরিষদও দিছি, কিন্তু দেবার সত্ত্বেও আজ প্রায় 8-9 দিন হয়ে গেছে এখন পর্যন্ত আমি কোনো সুবিচার পাইছি না। এখন আপনারা দরিয়াত কই আর আমারও সুবিচারটা করার লাগে। গড় যারা পাইছে ওই আব্দুল জলিল মজুমদার একজন কোপারেটিভ ডিলার, তার একটা ফাঁকার গড়ও আছে সব দিক দিয়ে ঘুরে আসে, তার ফাঁকার গড় থাকা সত্ত্বেও পাইছে। আরিফউদ্দিন বড়বইয়া একজন মানুষ, সেও ফাঁকার গড়লা গড় পাইছে। আর একজন মজনুল ইসলাম বড়বইয়া, হেও গড়টা পাইছে। বাহারউদ্দিন বড়বইয়া গড় ফাঁকার গড়লা পাইছে 100%। নূর আহমদ মজুমদার, হেও ফাঁকার গড় পাইছে, মানে 100% গড়, 95% গড় কিন্তু ফাঁকার গড়লায় গড় পাইছে। আমি কোনো আমার কোনো অসুবিধা নাই, আমার গড়টা কিন্তু আগেও আমি কইছি আপনার মারফতে, এখনও আজকেও কইয়া যে আমার গড়টা বাড়া থাকি, আমার বাইরের রুমও আমি বাড়া থাকি, আমার নেক্সট জায়গাটা হইলো আমার, আমি এই সময় বানাইতে পারি না, আমার ফার্স্ট তিনটা মেয়ে আছে। আগামী রবিবার বেলা 11টায় শিলচরে ঘনিয়ালার হজরত পীর মকাশা মোকামে এক নাগরিক সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে মোকামের ইমাম তথা পরিচালক মৌলানা মাহবুব আহমেদ এই খবর জানান। তিনি বলেন, ঘনিয়ালার হজরত পীর মকাশা মোকাম ট্রাস্ট গঠন করার উদ্দেশ্যে এই নাগরিক সভার আয়োজন করা হবে। এতে সকল ধর্মপ্রাণ ব্যক্তিরা সহ প্রবীণ নাগরিকদের উপস্থিত থাকতে আহ্বান জানান তিনি। আমি হজরত পীর মকাশা মোকাম মসজিদের ইমাম এবং কেয়ারটেকার, আমার দায়িত্বে বর্তমানে প্রায় 1.5 বছর তো মোকাম পরিচালিত হচ্ছে। আগামী 19 তারিখ রবিবার, জুনের 19 তারিখ রবিবার সকাল 11:00 সময় হজরত পীর মকাশা মোকামের সর্বাঙ্গীন উন্নতি করবে একটি ভক্তগণের নাগরিক সভা আমরা আয়োজন করছি। এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ভক্তগণের উপস্থিতি কামনা করি। আমাদের উদ্দেশ্য হলো সেই দিন আমরা মোকামের মর্মানুসারে একটি ট্রাস্ট কমিটি গঠিত হবে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ কুশল কুঁয়ের 79তম আত্মবলিদান দিবস উপলক্ষে বৃহস্পতিবার AIDSO, AIMSS, AIDYO এবং কমসোমলের কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে শিলচর সরকারি পেনশনার্স ভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন বিশিষ্ট কবি তথা সঙ্গীত শিল্পী তথা শিক্ষিকা কুসুম কলিতার উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। AIMSS-এর জেলা সম্পাদিকা দুলালী গাঙ্গুরীর সভাপতিতে পরিচালিত আলোচনা সভায় শহীদ কুশল কুঁয়ের আত্মবলিদান দিবস পালনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন AIDYO-র জেলা সম্পাদক বিজিৎ কুমার সিনহা। আলোচনা সভার মুখ্য বক্তা সঞ্জীব মেধি কুশল কুঁয়ের জীবন সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বলেন যে ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য তার অবদান অবিস্মরণীয়। অনুষ্ঠানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করে শোনান স্বাগত চক্রবর্তী। যেভাবে দেশটা চলতো বা দেশের পরিস্থিতি যা ছিল তা আমরা কল্পনা করতে পারি না, নিজের বাক স্বাধীনতা বোধ হয় ছিলেন না, ওনারা কথা বলতে পারতেন না, কোনো স্পষ্টভাবে কোনো মিটিং করার কোনো পরামর্শ ছিল না। গতিকে মানুষ সেই সময়কার মানুষ কী হতো, মানুষ উত্তেজিত হতো, মানুষের দিকটা কেমন লাগে যদি আপনাকে একটা কথা বলতে না দেয়, আপনি একটা আপনার নিজের মনের প্রকাশ করতে পারেন না, আপনি একটা নিজের প্রতিবাদ করা যায় না, সেই সময় আপনাকে আমার কণ্ঠরুদ্ধ করা হয়, সেই পর্যায়ে আমাদের অবস্থা কী হবে আমরা ভেবে যদি দেখি একটু। গতিকে সেইটা সময়কার পরিস্থিতিটা ছিল ওই রকমের যে মানুষ ঘর থেকে বেরোতে পারতো না, কোনো রকমের নিজস্ব ইচ্ছা মতে বা নিজের স্বাধীনভাবে ওনারা চলাফেরা করতে পারতো না,
কোনো কিছু না। ওদিকে সেই সময়কার কথা ভাবলে আমাদের, আমরা যদি যদিও পাইনি কিন্তু আমরা অনুভব নিশ্চয় করতে পারি যে সেই পরিস্থিতি আর আজকের পরিস্থিতি। আমরা এখন আজকে এখানে মিটিং করছি। আন্তর্জাতিক চাহিদার সঙ্গে বরাকের সংযোগ করানোর জন্য উদ্যোগ নিল টিম করিমগঞ্জ। এর জন্য করিমগঞ্জের সংগঠনের কার্যালয় খোলা হয়েছে। আগামী 29 জুনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে কথা জানিয়েছেন টিম করিমগঞ্জের ঋষিরাজ ভট্টাচার্য। এদিন তার সাথে উপস্থিত ছিলেন অর্পিতা রায়, রুচিনা ভট্টাচার্য, নির্মলজ্যোতি বৈদ্য, মণিদীপ্ত দাস, নির্ঝর দাস সহ অন্যান্যরা। তিনি বলেন, উদ্বোধন অনুষ্ঠানে 5 জন অতিথি থাকবেন এবং এই অতিথিরা সাফল্যের কাহিনী সহ অনুপ্রেরণামূলক বক্তব্য রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যাতে উপস্থিত হয় এর জন্য আহ্বান জানানো হবে জেলার প্রতিটি বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের সংগঠনের তরফ থেকে। থ্রুআউট দ্য ইয়ার ট্রেনিং চলতে হবে বিভিন্ন ব্যাচে। আমাদের ট্রেনিং সেন্টারে আমরা যেটা প্ল্যানিং করছি যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লেটেস্ট টেকনোলজি ওটার ট্রেনিং থাকবে, বাট অ্যাট দ্য সেম টাইম ফরেন ল্যাঙ্গুয়েজের ওপরে ট্রেনিং থাকবে, কারণ আমাদের ফিল্ডে ফরেন ল্যাঙ্গুয়েজ স্কিলসের খুব বেশি প্রয়োজন হয়। এবং তো বিভিন্ন ফ্রেঞ্চ, জার্মান, জাপানিজ, কোরিয়ান, রাশিয়ান, ইউক্রেনিয়ান, অ্যারাবিক, পার্সিয়ান এই সমস্ত ল্যাঙ্গুয়েজের উপরে আমরা এখানে করিমগঞ্জের ছেলেমেয়েদের ফ্রি অফ কস্ট ট্রেনিং দেবো। ডিউরিং ট্রে ওরা যদি অ্যাজ এ ট্রেনিং হিসাবে জয়েন করে দে উইল গেট এ স্টাইপেন্ড ফ্রম আস। আমরা ট্রেনিং দেবো, উইল প্রোভাইড দেম স্টাইপেন্ড, তারপরে ওরা যখন সাকসেসফুলি কোর্স কমপ্লিট করবে আমাদের কোম্পানিতে ওদেরকে ইনক্লুড করা হবে। সো আমাদের প্ল্যান অনেক বড় বসে আছে, অনেক স্বপ্ন আছে, আর আপনাদের সবাইকে ডাকার এটাই উদ্দেশ্য যে আমরা এতদিন লো প্রোফাইল থেকেছি, কারণ আমরা আমাদের কাজের উপরে বেশি মনোযোগ দিয়েছি, বিজনেস অর্গানাইজেশনকে গ্রো করার উপর বেশি ফোকাস ছিল। তো এখন আমরা মনে করি যে সময় এসে গেছে যাতে করিমগঞ্জ, বরাকের মানুষ জানতে পারে যে দ্যার ইজ সামথিং কল্ড টিম করিমগঞ্জ, যারা দে আর ট্রাইং টু ডু সামথিং ডিফারেন্ট। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। হাতিছড়ার ঝর্ণাকুয়া এলাকার সড়ক সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। সোনাপুরে ভয়াবহ দুর্ঘটনা, সড়ক স্খলন হয়ে লরি স্থান নিল গর্তে, নেই হতাহতের খবর। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে ফের প্রাণ গেল এক যুবকের, চাঞ্চল্য পাথারকান্দিতে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।